আজ আমাদের ঈদের দ্বিতীয় দিন লন্ডনে। ঈদের একদিন চলে গেল দেখতে দেখতে। আজ বিকালবেলা গার্ডেনে বসে আমরা সবাই অনেক সময় কাটিয়েছিলাম। তারপর ভাবলাম রাতে ডিনারের জন্য একটু হালকা পাতলা খাবার বানিয়ে নেই। ঝটপট বানিয়ে নিলাম এই চিকেন রাপটা। এটা খুবই একটা ইজি রেসিপি। আমি এখানে একটা চিকেন ব্রেস্ট দিয়ে দুইটা আলু, এটার সঙ্গে আমি অ্যাড করব দুটি টমেটো। এখানে দুটি আলু আছে ছোট সাইজের। ব্রেস্টটা আমি ছোট সাইজেরই নিয়েছিলাম, তেমন বড়টা ছিল না আজকে। আর এখানে আমি দুটি টমেটো দেব, একটু হলুদ পাউডার দিলাম একটু কালার হওয়ার জন্য। এখানে ধনিয়া পাতা, এটা চাইলে আরো বেশি টমেটো দিয়ে রান্না করা যায়। যখন চিকেনের ব্যাচটা বড় থাকে টমেটোর পরিমাণটা একটু বেশি দিলেও হয়। এটা আমি একটা নান্দুস পিরি পিরি সস দিয়ে বানাবো, এটা মিডিয়াম একটা সস। আর এটা আমি পুরোটা দিয়ে দিয়ে হাফ দিয়ে বানিয়েছি। এটা কিন্তু জাল তেমন একটা নেই, খুবই অল্প জালের মধ্যে। আজকে বাচ্চারাও খাবে, এই জন্য এটা দিয়ে বানালাম। যখন হাতে সময় কম থাকে তখন এরকম ইজি খাবার বানিয়ে নেই। দেখা যায় কিচেনে রান্নাবান্না কাজে অনেক সময় লেগে যায়, চাইলেও শেষ করা যায় না। কিচেন মানেই তো আমরা মেয়েদের জন্য ভেরি হার্ড এক্সারসাইজ, এটা আমি মনে করি। যাই হোক, আই লাভ মাই কুকিং। এই নান্দুস পিরিপিরি সসটা তেমন একটা জাল ছিল না, আমার বাচ্চারাও খেয়েছিল। কুকিং তো লাভ করতেই হবে আমাদের মেয়েদের, বিকজ আমরা মেয়েরা তো খাবার বানাতেই হবে পরিবারের সবার জন্য। এটা খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো যখনই আমি রান্না টান্না করা তেমন একটা ভালো লাগে না, তখন এভাবে রাপগুলো বানিয়ে নেই, খুবই ভালোই লাগে এভাবে রুটি দিয়ে রাপ বানালে। এটা আমরা রাতের ডিনারে খাবো। এটা কিন্তু খুবই মজা হয়েছিল, বাট খাওয়ার খেয়েছি প্রথমে, তারপর